এই ভিডিওতে একাদশ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো এটি হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই হাজার বাইশ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট স্তর হচ্ছে এইচএসসি এবং এটি হচ্ছে পত্রটা লক্ষ্য করো এখানে আমি জুম করে দেখাচ্ছি পত্রটা দেখো যে এটা হচ্ছে দ্বিতীয় পত্র তোমাদের দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থনীতি আর অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে দুই কারণ তোমরা অর্থনীতি বিষয়ে প্রথম সপ্তাহে প্রথম পত্রে একটা পরীক্ষা দিয়েছ তাই এখানে যেহেতু অ্যাসাইনমেন্টটা আবার দেওয়া দেওয়া হয়েছে অর্থনীতির উপর তাই এটি হচ্ছে দ্বিতীয় নম্বর তো অ্যাসাইনমেন্টে নির্ধারিত যে কাজটি সেটি লক্ষ্য করো তোমরা এখানে রবির বাবার দুই বিঘা জমি জমি আছে উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো তো এর জন্যে তোমাকে কি করতে হবে এখানে লক্ষ্য করো এই যে যে নির্দেশনা বা সংকেত সংকেত দিয়ে দিছে যে তোমাকে কি করতে হবে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বর বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা ব্যাখ্যা করতে হবে এবং দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় সন্ধান করতে হবে এগুলার ব্যাখ্যা লিখতে হবে এবং তিন নম্বর কাজটা হচ্ছে যে কৃষিতে পারমাণবিক শক্তি জৈব প্রযুক্তি আইসিটির ব্যবহারের সুফল সুফলগুলো লিখতে হবে এরপরে দেখো যে কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন করতে হবে তো এই প্রশ্নটির আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি তোমরা এখানে লক্ষ্য করো তোমাদের প্রশ্নে এক নম্বর সংকেতে বলেছে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা তাহলে এটি তোমরা প্রথমে লিখবে উত্তর বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা বাংলাদেশে বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বিদ্যমান কৃষি জমিতে বাসভূমি নির্মাণ ও নগরায়নের ফলে কৃষি উৎপাদন কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য এ পরিবর্তন উৎপাদনের কলা কৌশল উৎপাদন সমূহের প্রয়োগ শস্য উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ পরিচর্যা উৎপাদনের পরিমাণ ইত্যাদি ক্ষেত্রে বেশি লক্ষণীয় খাদ্য শস্য উৎপাদন ক বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয় বর্তমানে প্রায় সাঁত্রিশটি উচ্চ ফলনশীল জাতের ধান চাষ হচ্ছে খ মানুষ ও পশু চালিত লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার ভাড়ায় চালিত ট্রাক্টর ব্যবহৃত লাঙ্গল শস্য মাড়াই যন্ত্র ইত্যাদির ব্যবহার চলছে গ গোবর সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানি সেচের ব্যবস্থা হয়েছে ঘ শস্য বহুমুখীকরণ ও শস্য উৎপাদনে পরিবর্তনে ধারার আরেকটি ধাপ আবার এক জমিতে এখন বছরে দু তিনটি শস্যের চাষ চলছে ও। কৃষক তার জমির আইলে ফলের গাছ লাগাচ্ছে জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি চাষ করছে ফলে নিবিড় চাষের মাত্রা ও আওতা বাড়ছে চ শস্য উৎপাদনের পরিমাণেও এসেছে দারুণ পরিবর্তন যা নিচের সারনি থেকে লক্ষণীয় উদ্যাপিত নতুন প্রযুক্তিকে প্রকৃত ব্যবহার করতে হবে কৃষকের খামারে মাঠে দ্রুত পৌঁছাতে বর্তমান কৃষি সম্প্রসারণ কৌশল এবং মোবাইল ফোন সংযোগের মাধ্যমে ইলেকট্রনিক্স এগ্রিকালচার তথা ই কৃষির প্রচলন প্রয়োজন কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি আর কৃষির উন্নয়ন বহুলাংশে নির্ভর করে তথ্য ও প্রযুক্তির সঠিক ও সময় উপযোগী ব্যবহারের উপর বাংলাদেশের কৃষি উন্নয়ন তো বটেই পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিশ্ব এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল দুই থেকে পনেরো অর্থ বছরে দেশের জিডিপিতে সমন্বিত কৃষিখাতের অবদান ধরা হয় শতকরা পনেরো দশমিক ছিয়ানব্বই ভাগ অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে দেশের অভ্যন্তরীণ উৎপাদনে কৃষিখাতের অবদান অনেক কমে এসেছে দেশে শিল্প সেবা ও ব্যবসা ব্যবসাক্রমেই উন্নত উন্নত হওয়ায় এমনটি হয়েছে জিডিপিতে কৃষির উৎপাদনগুলোর অবদানের ক্ষেত্রে যথেষ্ট তারতম্য দেখা যায় উপখাতগুলোর মধ্যে শস্য ও শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি তারপর রয়েছে সম্পদ ও বনজ সম্পদ উপখাত সার্বিক বিবেচনায় মৎস্য খামারের অবদান প্রাণিসম্পদ ও বনজ সম্পদ উপখাত থেকে বেশি তোমাদের প্রশ্নে যে দ্বিতীয় সংকেতটি দিয়েছে অর্থাৎ দ্বিতীয় যে কথাটি বলেছে জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান তো এটার ব্যাখ্যা করব এখন বাংলাদেশের উত্তর ভূখণ্ডের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু এর ফলে নদ নদীর গতিপথ গতিপথ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এ ধরনের ভৌগোলিক অবস্থানজনিত কারণে বাংলাদেশের প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস অতিবৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টি অনাবৃষ্টি প্রভৃতি প্রতিকূল অবস্থা দেখা যায় জলবায়ুগত কোনো কোনো উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোগুলোর মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস খরা ইত্যাদি রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়ে থাকে দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূল এলাকায় এর তীব্রতা বেশি উপকূলের প্রায় দুই দশমিক আট পাঁচ মিলিয়ন হেক্টর এলাকা প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন তা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকার আকারে স্থলভাগের দিকে আসে এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্বাভাবিকভাবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু হয়ে অল্প সময়ের মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে বন্যা সাধারণভাবে নদী নালা খাল দিয়ে স্বাভাবিক মাত্রা চেয়ে বেশি পানি বয়ে গেলেই বন্যা দেখা দেয় বন্যা বাংলাদেশের অতি স্বাভাবিক ঘটনা কোন কোনো বছর দেশের বিভিন্ন অঞ্চলে আবার কোনো কোনো বছর বিভিন্ন সময়ে বন্যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয় বৃষ্টি জলীয় বাষ্প সমৃদ্ধ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে প্রবাহিত হয় এই মৌসুমি বায়ু উত্তরের পাহাড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হওয়াতে বৃষ্টির পানি নদ নদী দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ দিকে খরা খরা বাংলাদেশের একটি অতি পরিচিত ও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ খরার কারণে এদেশে ত্রিশ থেকে সত্তর পারসেন্ট পর্যন্ত ফসলহানি হতে পারে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য মাটিতে প্রয়োজনীয় পানির ঘাটতি হলে সেই অবস্থাকে খরা বলা হয় যে মৌসুমে সাধারণত মাটিতে রসের এই ঘাটতি অবস্থা থাকে তাকে বলা হয় খরা মৌসুম খরার প্রধান প্রধান কারণগুলি হলো অনাবৃষ্টি সেচের পানির অভাব প্রচুর প্রচুর ও বেলে বা ঢালু ঢালু জমিতে কোনো আচ্ছাদন না থাকা খরা অবস্থায় চারা খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয় খরাকে তীব্র মাঝারি ও সাধারণ এই তিন ভাগে ভাগ করা যেতে পারে বাংলাদেশে সকল মৌসুমেই খরা দেখা দিতে পারে বরেন্দ্র অঞ্চল ও গঙ্গা পলিমাটি এলাকার নবগঞ্জ রাজশাহী ও নৌগা জেলায় প্রায় দশ লক্ষ হেক্টর জমিতে প্রতি বছর প্রচণ্ড খরা দেখা দেয় বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ফসল রক্ষার কৌশল এক অতিবৃষ্টি বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে মাসে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এ সময়ে কখনো কখনো একটা না কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়ে থাকে একে অতিবৃষ্টি বলে অনেক ফসলের গাছের গোড়া নেতিয়ে বা হেলে পড়ে এক্ষেত্রে গাছের চারার গোড়ায় মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটি খুঁটির সাথে বেঁধে দিতে হবে এ সময় শাকসবজির মাঠে মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয় দুই অনাবৃষ্টি যদি শুষ্ক মৌসুমে একটা না পনেরো দিন বা এর বেশি দিন বৃষ্টি না হয় তখন আমরা তাকে অনাবৃষ্টি বলি অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা সেচ দিয়ে থাকি বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয় তবে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে জমিতে নিরানি দিতে হবে শীতকালীন সবজি সবজি খেতে জাবরা প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে তিন শিলাবৃষ্টি বাংলাদেশে সাধারণত মার্চ এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ রসুন গম আলু ইত্যাদি নষ্ট হয় শিলার আকার ও পরিমাণের উপর ক্ষতি নির্ভর করে ক্ষতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে ফেলতে হবে কিছু ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয় এক্ষেত্রে ভাঙা ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল এক উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্প আয়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করতে হবে যেমন আমন যেমন আমন মৌসুমে বিনা ধান স্বাদ বৃদ্ধান্তে ত্রিশ এক এক মাস আগে পাকে ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা থেকে ফসল রক্ষা করা যায় বিজয় এবং প্রদীপ গমের দুটি খরা সহনশীল জাত দুই মাটির ছিদ্র নষ্টকরণ খরা কবিলিত এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে অগভীর চাষ দিয়ে দিয়ে রাখতে হবে এতে করে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে তিন অগভীর চাষ অগভীর চাষ দিয়ে মাটির আর্দ্রতা রক্ষা করতে হবে প্রতি চাষের পরপর মই দিয়ে মাটিতে আটষাট অবস্থায় রাখতে হবে এতে মাটিতে পানির অভাব পূরণ হবে চার জাবরা প্রয়োগ শুকনো খড় লতা পাতা কচুরি পানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি দ্বারা মাটি দ্বারা ঢেকে দিলে আর্দ্রতা সংরক্ষিত সংরক্ষিত থাকে এর ফলে সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না অনেক দেশে কালো পলিথিন সিটও ব্যবহার করা হয় খরায় পশু পাখি রক্ষার কৌশল খরা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্রতি বছরই শুকনো মৌসুমে খরা কবলিত হয় খরা মৌসুমে সবুজ ঘাসের অভাবে কৃষকেরা পশুখাদ্য হিসেবে মূলত খরের উপর নির্ভরশীল থাকেন কিন্তু পশুর স্বাভাবিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘাস না খাইয়ে কেবলমাত্র খড়ই যথেষ্ট নয় পশুকে কেবলমাত্র সোবরা জাতীয় খাদ্যই খাদ্য খাওয়ালেই চলে না খড়ে অল্প পরিমাণ শর্করা রয়েছে কিন্তু এর মধ্যে অন্যান্য খাদ্য উপাদান অনুপস্থিত তাই কেবলমাত্র খড় বিচালি খেলে পশুপাখি অনিবার্যভাবেই অপুষ্টিকর অপুষ্টির শিকার হয় এভাবে খরা পরিস্থিতি পশুপাখিকে কাঁচা ঘাসের সম সম্পূরক বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ানো প্রয়োজন এরপর তোমাদের প্রশ্নের নির্দেশনা বা সংকেতে যে কথাটি বলেছে সেটি হচ্ছে কৃষিতে পারমাণবিক শক্তি জৈব প্রযুক্তি আই এর ব্যবহারের সুফল কৃষিতে পারমাণবিক পদ্ধতি বা প্রযুক্তি কৃষিক্ষেত্রে পারমাণবিক শক্তি বিকিরণকে নিয়ন্ত্রণ উপায়ে কাজে লাগানোই হল পারমাণবিক কৃষি পদ্ধতি বা প্রযুক্তি সুনির্দিষ্টভাবে বলতে গেলে পারমাণবিক প্রযুক্তির অধীনে তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর গুণগত পরিমাণগত বা রূপগত পরিবর্তনকে কৃষিতে পারমাণবিক পদ্ধতি বা প্রযুক্তি বলে পরিচিত বা প্রযুক্তি বলে বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি উদ প্রযুক্তি উদ্ভিদ প্রাণী এবং অনুজীবের পরিমিত রূপান্তর ও মান উন্নীতকরণে যে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করা হয় তাই হল বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি এ প্রযুক্তির সাহায্যে বিদ্যমান উদ্ভিদ প্রাণী থেকে উন্নতর ও অধিক উৎপাদনক্ষম ধরনের উদ্ভিদ উৎপাদন ও প্রাণীর প্রজনন সম্ভব বাংলাদেশের কৃষিক্ষেত্রে আইসিটি এর ব্যবহার বাংলাদেশের কৃষকদের কৃষি উৎপাদন ও কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় সহায়তা করার উদ্দেশ্যে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে নিচে তার বিবরণ দেওয়া হলো এক কৃষি তথ্য সার্ভিস বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস প্রতিষ্ঠানটি আইসিটি এর সাহায্যে কৃষকদেরকে কৃষি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি জানতে সাহায্য করছে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে সিনেমা ভ্যানে করে তথ্য ও নির্ভর বিনোদনমূলক কৃষি অনুষ্ঠান প্রচার করছে এক্ষেত্রে বিনোদন লাভের সাথে সাথে কৃষকরা কৃষি উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারছে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের মাধ্যমে তারা কৃষি উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে দুই ইন্টারনেট আজকাল বাংলাদেশে শিক্ষিত কৃষকেরা ইন্টারনেটের মাধ্যমে কৃষি উৎপাদন ও পণ্য বিপণন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারে কৃষি তথ্য সার্ভিস গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করে তার মাধ্যমে কৃষি তথ্য হস্তান্তরের ব্যবস্থা করে এখন দেশে কৃষি তথ্য পাওয়ার জন্য কতগুলো ওয়েবসাইট রয়েছে এসব ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা কৃষি উৎপাদন সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পেতে পারে এবং বিভিন্ন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে তিন টিভি চ্যানেল কৃষক ও কৃষির উন্নতির জন্য কৃষি তথ্য প্রদানের ব্যাপারে বাংলাদেশে টিভি চ্যানেলগুলো যথেষ্ট তৎপর এ প্রসঙ্গে চ্যানেল আই এর হৃদয়ের মাটি ও মানুষ বৈশাখীর কৃষি ও জীবন বাংলা ভিশনের শ্যামল ছায়া জি টিভির সবুজ বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য এসব অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা সচক্ষে কৃষির বিভিন্ন বিষয় অবলোকন করে যথেষ্ট জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারে চার মোবাইল ফোন বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও কৃষকরা কৃষিকাজ উপযোগী তথ্য ও পরামর্শ পেতে পারে মোবাইল মোবাইল কোম্পানি বাংলা এর জিজ্ঞাসা সাত ছয় সাত ছয় নাম্বারটি কৃষি সংশ্লিষ্ট সেবাদানের জন্য উন্মুক্ত রেখেছে কৃষকরা গ্রামাঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত কৃষি কল সেন্টারগুলোতে কল করে সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে এভাবে দেখা যায় আইসিটি ব্যবহার করে কৃষকরা সহজেই দেশ ও দেশের বাইরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত জানতে এবং এর সাহায্যে সুষ্ঠুভাবে কৃষিকাজ পরিচালনা করতে সক্ষম হয় বাংলাদেশের কৃষিতে আইসিটির গুরুত্ব বর্তমানকালে ফলপ্রসূ উপায়ে কৃষিকাজ পরিচালনার জন্য আইসিটি ব্যবহারের বিকল্প নেই নিচে বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের গুরুত্ব আলোচনা করা হলো এক আবহাওয়া সংক্রান্ত তথ্যপ্রাপ্তি কৃষিকাজে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মতো বীজ বপন চারা তৈরি রোপণ কীটনাশক প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে আগাম আবহাওয়া বিষয়ক তথ্য জানা একান্ত প্রয়োজন আবহাওয়ার সাথে সামঞ্জস্য বিধান করে শস্য ও মৎস্য ক্ষেত্রে কতগুলো পরিপূরক ও প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা যায় তাছাড়া কৃষিকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কৃষকদের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধান প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ইত্যাদি সম্পর্কে অভিহিত হতে হয় দুই উন্নত উপকরণে তথ্য সংগ্রহ আজকাল কৃষি উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির জন্য দেশে 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 উন্নতর বীজ সার ও কীটনাশক উদ্ভাবিত হচ্ছে এর সাথে রয়েছে নতুন নতুন কৃষি যন্ত্রপাতির ব্যবহারও মানসম্মত সর্বাধিক কৃষি ফলন পাওয়ার জন্য সর্বোত্তম কৃষি উপকরণ ও টেকসই প্রযুক্তির নির্বাচন প্রয়োজন এক্ষেত্রে যথার্থ তথ্য দ্রুত পেতে হলে আইসিটির ব্যবহার আবশ্যক তিন কৃষি উপকরণ সমূহ ব্যবহারের নিয়মকানুন কৃষি উৎপাদন বৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংগ্রহের সাথে সাথে তার ব্যবহারের নিয়মকানুনগুলো জানা আবশ্যক এক্ষেত্রে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই জানা যায় যার কৃষি উৎপাদন সর্বাধিক করার ক্ষেত্রে কৃষি উৎপাদন সর্বাধিক করার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণসমূহ সমূহ সময় মতো ও প্রয়োজন প্রয়োজনীয় পরিমাণে সংগ্রহ করা দরকার এক্ষেত্রে আইসিটি ব্যবহারের মাধ্যমে সব ধরনের তথ্য পাওয়া যেতে পারে পাস রোগবালাই দমন নতুন উদ্ভিদ বীজ ব্যবহার করতে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এক্ষেত্রে রোগবালাই দমনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটির ব্যবহার আবশ্যক ছয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন কাজ করে আসানুরূপ ফল পেতে হলে উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত সকল কাজের কাজের মধ্যে সমন্বয় সাধন জরুরি এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও দিক নির্দেশনা পেতে হলে আইসিটির ব্যবহার করা আবশ্যক সুতরাং বলা যায় কৃষি খাতে অধিক উৎপাদন ক্ষম করতে হলে আমাদের কৃষকদেরকে ধীরে ধীরে আইসিটির ব্যবহারে তৎপর হতে হবে তোমাদের প্রশ্নে সর্বশেষ যে সংকেতটি দিয়েছে সেটি হচ্ছে কৃষি কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারি গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন কৃষি টেকসই উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক তথ্য প্রযুক্তি রয়েছে এসব তথ্য প্রযুক্তি কৃষি কৃষকের ব্যবহার উপযোগী ও সহজবদ্ধ করে স্বল্প সময়ের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে জীবনযাত্রার মান বাড়বে কৃষি লাভজনক কৃষি লাভজনক ও ঝুঁকিমুক্ত হবে তরুণ উদ্যোক্তারা খাতে এগিয়ে আসবে কৃষিতে নতুন নতুন প্রাণের সঞ্চার হবে এতে সংশয়ের কোনো অবকাশ নেই সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তেরো হাজার কৃষিকর্মী আছেন আর কৃষি পরিবার রয়েছে এক কোটি বাষট্টি লাখ এই বিপুল সংখ্যক কৃষি পরিবারের মধ্যে আধুনিক আধুনিক লাগসায়ী প্রযুক্তি পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকল্প নেই এক্ষেত্রে কৃষি এক্ষেত্রে ই কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ই কৃষি হল ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য সরবরাহের একটি আধুনিক প্রক্রিয়া এই প্রক্রিয়া ইন্টারনেট রেডিও টেলিভিশন ও মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দ্রুততার সঙ্গে কৃষির জন্য প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে কৃষক কৃষি উপকরণ ও পণ্য ব্যবসায়ী গবেষক সম্প্রসারণ কর্মী পরিকল্পনা পরিকল্পনাবিদ এবং ভোক্তা ইত্যাদি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয় উদাহরণ হিসেবে বলা যায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কৃষকের জন্য বিনামূল্যে অনলাইন সার সুপারিশ সেবা সেবা চালু করছে বাংলাদেশের সব অঞ্চলে মাটি গবেষণা করে দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় ফসলের অধিক উৎপাদন ও সুষম মাত্রার সার প্রয়োগের লক্ষ্যে একটি সফটওয়্যার উদ্ভাবন করে এই প্রতিষ্ঠানটি সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে কৃষি জমিতে কোন কোন সার কি পরিমাণ প্রয়োগ করতে হবে এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন রিকমেন্ডেশন সিস্টেম সফটওয়্যার মাধ্যমের সফটওয়্যার ব্যবহার করে মাটির পুষ্টিমানের তথ্য ফসলের পুষ্টি চাহিদা ও সারের পুষ্টি উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে সার প্রয়োগের নির্দেশনা পাবে কৃষক এর ফলে ফসল ভেদে বিশ থেকে তিরিশ ভাগ ফলন বাড়বে গাছের স্বাস্থ্য ভালো থাকবে রোগবালাই উপকামা করে আক্রমণ কম হবে উৎপাদন খরচ হ্রাস পাবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে তাই এই সেবা কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বাংলালিঙ্কের সাত ছয় সাত ছয় নম্বরে ফোন করে অথবা গ্রামীণ সিআইসি থেকে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারেন পরিবেশ দূষণের সাথে সাথে অভিযোজনের জন্য বাংলাদেশের বাংলাদেশের সরকার ইতিমধ্যে নীতি নির্ধারণ ও কয়েকটি আইন প্রণয়ন করেছে এগুলোর মধ্যে জাতীয় পরিবেশ নীতি জাতীয় পরিবেশ অ্যাকশন প্ল্যান বননীতি নীতি বনায়ন মাস্টার প্ল্যান ইত্যাদি প্রধান উল্লেখযোগ্য আইনের মধ্যে আরও আরও রয়েছে মৎস্য সংরক্ষণ আইন ইত্যাদি এসব আইন বিভিন্নভাবে কৃষি কৃষিতে পরিবেশ দূষণ রোধে সহায়ক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন কর্মসূচি ত্বরান্বিত করার উদ্দেশ্যে সরকার নিজস্ব তহবিলের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব মোকাবেলার জন্য গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো এক পরিবর্তিত জলবায়ু উপযোগী ধানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প দুই জামালপুর ও শেরপুর জেলার চর এলাকার নাজুক কৃষকদের খাদ্য নিরাপত্তা ও খামারের উৎপাদন বৃদ্ধি প্রকল্প তিন জলবায়ু পরিবর্তনের চরম হুমকির মুখে প্রতিকূল পরিবেশের অবস্থানকারী নারী নারী ও শিশুর জন্য সুপেয় পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষাকরণ প্রকল্প চার জলবায়ু বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পাঁচ উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প ছয় পোল্যান্ড ফাইভ এর বেরিবাদ ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প সাত সাত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্প আট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প ও উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি লিখবে তো এখানে তোমাদের কিন্তু রবির বাবার ফসল উৎপাদনের কোনো চিত্র অঙ্কন করতে বলেনি তোমাদের প্রশ্নে যে রূপরেখা অঙ্কন করতে বলছে সেটা কিন্তু কোনো চিত্র নয় তোমরা এভাবে লিখে দিতে পারো আমি যেভাবে লিখে দিছি সেভাবে তোমরা লিখে দিতে পারো তবে হুবহু লিখবে না এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে লিখবে